শনিবার মধ্যরাতে হঠাৎ করেই কিশোরগঞ্জের ভৈরবে ডিপুঘাট এলাকায় মেঘনা নদীতে ভাঙন দেখা দেয় একের পর এক নদীগর্ভে বিলীন হতে থাকে বসতঘর ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা কিছু বুঝে ওঠার আগেই ভাঙন শুরু হওয়ায় ঘরের জিনিসপত্রও সরিয়ে নিতে পারেনি অনেকে সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে কেবল ঘর নয় মেঘনা নদী স্রোতে তলিয়ে গেছে যমুনা ওয়েল কোম্পানির একাংশ স্থানীয়রা বলছেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের শিকার হয়েছেন তারা

ভাঙ্গন রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ